বারবার বলা হচ্ছে যে এই করোনা কালের উপলব্ধি কাজে লাগিয়ে ভবিষ্যতে স্বাস্থ্য খাত শিক্ষা খাত ঢেলে সাজাতে হবে। কেন? কারণ হচ্ছে যে স্বাস্থ্য খাতে অনেক ঝামেলা, শিক্ষা খাতে অনেক ঝামেলা। আপনি শিক্ষিত হচ্ছেন, জিপিএ 5 পাচ্ছেন, কিন্তু আপনি ভালো মানুষ হয়ে সুনাগরিক হয়ে সচেতন হয়ে উঠছেন না। আমরা তো তাই দেখলাম। তাহলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কি, আসলে আপনার সাজেশন কি? আপনি একজন সাংবাদিক হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে আপনি বিট করেন, শিক্ষা বিট করেন চ্যানেল আইয়ের মতো প্রতিষ্ঠানে, আপনার সাজেশন কি শিক্ষা ব্যবস্থা ঢেলে কিভাবে সাজানো সম্ভব? শিক্ষা ব্যবস্থাটাকে প্রত্যেকটা মানুষকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনার বাসায় যে প্লাম্বারের কাজ করে তাকে আপনাকে একদম চিকিৎসকের মতোই গুরুত্ব দিতে হবে। আপনার শরীরটা যদি এখন ড্যামেজ হয়ে যায়, একজন চিকিৎসককে আপনি যতটা সম্মান দেবেন, আপনার বাসার বাথরুম সিস্টেমটা যখন বন্ধ হয়ে যাবে তখন সেই প্লাম্বারটাকেও আপনাকে সেরকম সম্মান দিতে হবে। আপনি আজকে একজন ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাশ করেছেন, আপনাকে যতটা মর্যাদা দিতে হবে, আমি একজন স্টিলের ঝালাই করি, লঞ্চ বানাই, আমাকেও সেই মর্যাদা দিতে হবে। আপনি যখন একজন পাইলটকে স্বীকৃতি দিচ্ছেন, আমি একজন 2 টাকার মাঝি, আপনাকে বুড়িগঙ্গা নদীর এপার থেকে ওপারে পার করে দিচ্ছি, আমাকে স্বীকৃতি দিতে হবে এবং আমাকে শিক্ষার আওতায় আনতে হবে। আপনাকে প্লাম্বারকে 4-5 বছর হোক, সবাইকে মেট্রিকে পড়তে হবে এমন কোনো কথা নাই, সবাইকে HSC দিতে হবে এমন কোনো কথা নাই, অষ্টম শ্রেণীর পর 4 বছর তাকে ডিগ্রি সম্পন্ন করে তাকে আপনি একটা ডিপ্লোমা দিবেন। এবং সারা পৃথিবী চাই তাই চলছে। এই চেয়ারটাই যে বসে রয়েছি, এটাও তো একটা ছেলে বানিয়েছে, তাই জন্য তাকে 4-5 বছর ইঞ্জিনিয়ারিং পড়তে হয়নি, তাকে মেডিকেল কমপ্লিট করতে হয়নি, কিন্তু তাকে বুঝতে হবে যে আমি যে কার্পেটটায় দাঁড়িয়ে এই ঝকঝকে তকতকে সেটে দর্শকদের সঙ্গে কথা বলছি তারও একটা স্বীকৃতি আছে। সেও একজন শিক্ষিত মানুষ, তাকে বুঝাতে হবে যে তুমি শিক্ষিত এবং এটাকে রাষ্ট্রকে করতে হবে। ফুটপাতে যে ছেলেটা চা বিক্রি করছে তাকে শিক্ষার আয়তায় আনতে হবে, তাকে বলতে হবে তুমি এভাবে একটা আধোয়া কাপে কিংবা একই পানিতে বারবার কাপটা ধুয়ে যদি তুমি দাও তাহলে তার পেট খারাপ হবে। এভাবেই শিক্ষাটা নিতে হবে। শুধু আপনার মেট্রিক ইন্টার 5ম শ্রেণীতে আপনি একটা পাবলিক পরীক্ষা দিলেন, 3 বছর পর এইটি আবার JSC পাবলিক পরীক্ষা দিলেন, 2 বছর পরে মেট্রিকে পাবলিক পরীক্ষা দিলেন, এর 2 বছর পরে আপনি HSC আবার আরেকটা পাবলিক পরীক্ষা দিলেন, প্রয়োজন তো নাই, পুরো প্রয়োজন নাই। কিন্তু আমি মোবাইলটা যার কাছে ছাড়ছি আপনি তো তাকে স্বীকৃতি দিচ্ছেন না, আমার এই মাইক্রোফোনটা যে লাগিয়ে দিচ্ছে আপনি তাকে স্বীকৃতি দিচ্ছেন না, আমি যেখানে ঝকঝকে তকতকে হচ্ছে আমাকে আমার চেহারাটা যে ঘষে দিচ্ছে, যদিও আমি দেইনি কিন্তু যারা দিচ্ছে তাদেরকে আপনাকে স্বীকৃতি দিতে হবে, শিক্ষিতের আওতায় আনতে হবে, তাদেরকে সার্টিফিকেট দিতে হবে। এবং এটা করতে হবে কাকে? সরকার কি করতে হবে? GPA 5-এর পরিমাণ বাড়ালেই একটা জাতি শিক্ষিত হয়ে যায় না। ব্যাংকে যারা এখন টাকা নেয়ার জন্য যাচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু শিক্ষিত, কারণ ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, তার যে টিপসই দেয় সেও কিন্তু একটা শিক্ষিত, কারণ সে জানে স্ট্যাম্পে কীভাবে কালিটা দিতে, এটাও একটা শিক্ষা, এডুকেশন। কিন্তু দেখেন আমরা কিন্তু এই যে এখন বলা হচ্ছে যে বাসে দূরত্ব রেখে মানতে হবে, সরকার কি দূরত্বটা ভাঙছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাসে উঠে দূরত্বটা ভাঙছে? নিশ্চয়ই না, দূরত্বটা আমি আপনি ভাঙছি। তাহলে এই যে আমরা 10-12-15 বছর শিক্ষা নিলাম, দিন শেষে আমরা কি বুঝলাম এই করোনাকালীন সময়ে? আসলে আমরা অশিক্ষিতই রয়ে গেলাম। আপনার কথার সূত্র ধরে শুধু একটি কথাই মনে পড়ে গেল, মাঝি এবং নৌকার যাত্রীদের একটি সংলাপ ছিল। নৌকার একজন যাত্রী মাঝিকে জিজ্ঞেস করছিল, তুমি কি এটা পারো? সে বলছে না। তুমি কি ওটা পারো? না। তুমি কি সেটা পারো? না। তোমার জীবন তো বৃথা, ম্যাক্সিমামই বৃথা। নদীতে ঝড় উঠলো, নদী ডুবে, নৌকা ডুবে যাবে। তখন মাঝি জিজ্ঞেস করলো, আপনি কি সাঁতার পারেন? উনি বললেন, জি না। তখন বলছে, আপনার জীবন তো ষোলো নাই বৃথা। তার মানে আমরা শিখলাম যে একটি শিক্ষিত মানুষ শুধু GPA 5 পেয়ে শিক্ষিত হয় না, একটি শিক্ষিত মানুষ হতে হয় পরিপূর্ণ সব জায়গা দিয়ে শিক্ষিত। আপনি একজন ফ্রন্টলাইনের যোদ্ধা, আপনি সাংবাদিকতা করছেন, আপনাকে রিপোর্টিংয়ের কাজে বাইরে যেতে হচ্ছে, আপনার পরিবার থেকে কতটুকু সহযোগিতা পাচ্ছেন এবং নিজে কতটুকু নিরাপদ আছেন? পরিবার থেকে পূর্ণ সহায়তা পাচ্ছি এবং আমাদের, আমি যে প্রতিষ্ঠানে আছি চ্যানেল আই, এখান থেকেও পূর্ণ সহায়তা পাচ্ছি। এবং আমরা কিন্তু আসলে অনেক দিন বাসায় থেকেই অফিস করেছি, বাসায় বসে মানুষের কাছ থেকে যার ইন্টারভিউ প্রয়োজন তাদের কাছ থেকে নিয়েছি। আবার এবার যে SSC রেজাল্ট ছিল, প্রত্যেক বছর উল্লাস উচ্ছ্বাস আনন্দের বাঁধ ভাঙা জোয়ার আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাই। কিন্তু এবার যেমনটি বলেছিলাম, কাগজহীন একটা ফলাফল হয়েছে, অনলাইনের মধ্যেই মাধ্যমে সংবাদ সম্মেলন হয়েছে, আমরা অফিসে বসেই সেই কার্যক্রমগুলো করেছি, কিন্তু তারপরও আসা যাওয়া এবং কখনো কখনো বাইরে বেরোতে হয় সেটার একটা ঝুঁকি তো আছেই। মাস্ক, হ্যান্ড গ্লাভস, এখন স্টুডিওতে বসে আছি বলে সেগুলো পরিনি, কিন্তু বাইরে গেলে সেগুলো পরতে হয়। আর বাসায় যেহেতু বাচ্চা আছে,
স্ত্রী আছে তারা পূর্ণ সহায়তা করছে কিন্তু তারপরেও সবসময় মনের ভিতরে একটা ভয় থেকে যায়।